করোনা মহামারীর পর রুশ ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি, খাদ্য সংকট এবং মূল্যস্ফীতির ঝুঁকিতে ফেলেছে বহুদেশকে। আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ে জ্বালানি এবং নিত্য পণ্যের দাম। তারা বলছেন, এ পরিস্থিতি থেকে সহসায় উত্তরণের আভাস মিলছে না অর্থনীতিবিদদের কাছ থেকে। বাইশে এসে কিন্তু আমরা একটা বিরাট একটা কতগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হই, সেটা আপনার কোভিড-19 সাথে ইউক্রেন ওয়ারটা যোগ হয়েছে, রাশিয়া ইউক্রেন, সেখানে বিশ্বব্যাপী আপনার পণ্যের দাম বেড়ে গেছে, জ্বালানি দ্রব্য বেড়ে গেছে, সেটা আমাদের ইম্প্যাক্ট আমাদের এখানে পড়েছে। সেই প্রেক্ষিতে আমরা বেশ কতগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়, নিত্যপণ্য জ্বালানির দাম দফায় দফায় বাড়ে বিশ্বব্যাপী, আমদানি মূল্য বেড়ে যাওয়ায় চাপ বাড়ে রিজার্ভে, সমালোচনার মুখে পড়ে দেশের অর্থনীতি। ইনফ্লেশনটা এত বেশি আপনার, যেখানে আমরা এক বছর আগেও আমাদের ডলারে আমরা আমদানি পর্যায়ে দেখেছি 84, এখন আমাদের ডলারের যে অবস্থা তাতে 106.7 টাকা। সার্বিকভাবে গত দু মাস থেকে আমরা কোনো ব্যাংকিং এলসি খুলতে পারছি না। মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার, এরপরও শঙ্কার কথা জানালেন এই অর্থনীতিবিদরা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে 2022কে যদি মূল্যায়ন করা হয়, নিঃসন্দেহে আমরা খুব ভালো ছিলাম না। এটা আমার বহির্বিশ্বের বিভিন্ন যে ঘাত প্রতিঘাত সেটাও আমার দেশের অর্থনীতির ভিতরে পড়েছে, একই সাথে আমার দেশের ভিতরে অর্থনীতির যে দুর্বলতাটা এইটাও এই সময় অনেক প্রকট হয়ে আসছে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। এইগুলোই চ্যালেঞ্জ।